আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মনিরুল আকুতুবি। আজকে আমি ডাকসুই সম্পর্কে কথা বলবো। আপনারা অনেকেই ডাকসুই সম্পর্কে জানেন বা অনেকেই জানেন না বা কিছু কিছু জানেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই ডাকসুই সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। সো আসুন আলোচনায় চলে যাই। এখন প্রথম প্রশ্ন হলো ডাকসু কি। ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটাকে সংক্ষেপে ডাকসু বলে এবং ইংরেজিতেও ডাকসু বলে। ইংরেজিতে এটার পূর্ণরূপ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। এই হলো ডাকসু কি। এবং এখন প্রশ্ন হলো ডাকসু কখন থেকে শুরু হয়, ইতিহাস কি। 1922 সালের পহেলা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শিক্ষকদের নিয়ে একটি সভা হয়। ওই সভায় শিক্ষকরা একটি সিদ্ধান্ত নেয় যে ছাত্রদের নিয়ে একটি ছাত্র সংসদ গঠন করা হবে। এবং পরবর্তীতে 1923 সালে 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালনা পরিষদ সবার ওই সিদ্ধান্তটিকে অনুমোদন দেয়। ফলে 1923-24 শিক্ষাবর্ষ থেকে ছাত্র সংসদ অনুমোদন পেয়ে যায়। পরবর্তীতে 1925 সালে 30 অক্টোবর সংসদের একটি সাধারণ সভায় ডাকসুয়ের গঠনতন্ত্র সম্পর্কে একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালনা পরিষদ পরবর্তীতে অনুমোদন দেয়। ফলে 1924-25 সালে প্রথমবারের মতো ছাত্র সংসদ গঠিত হয় এবং প্রথমবার সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেন গুপ্ত। এখন প্রশ্ন হল ডাকসু তখন কি ডাকসু ছিল? না, ডাকসু তখন পরিচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে। শুরুর দিকে এটার নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, পরবর্তীতে এটার নাম পরিবর্তন হয়ে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটা হয় 1953-54 শিক্ষাবর্ষে, অর্থাৎ 1953 সালে এর নাম পরিবর্তন করে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তার মানে এর পূর্বে এতদিন, শুরু থেকে 1953 সাল পর্যন্ত এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে পরিচিত ছিল, 1953 সালে এটি ডাকসু নামে পরিচিতি পায়। এখন প্রশ্ন হল ডাকসু কেন, আসুন জেনে নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ছাত্র পড়াশোনা করে, এখন তাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, যেগুলো সরাসরি শিক্ষকদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ জানে না এবং জানাতে পারে না। সুতরাং ছাত্রদের মিলে ছাত্র প্রতিনিধি যদি নির্বাচন করা হয়, তাহলে ওরা ওদের সমস্যাগুলো নিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে জানাতে পারবে এবং ছাত্র প্রতিনিধিরা তাদের সমস্যাগুলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে পারবে। এই জন্যই মূলত ছাত্র সংসদ গঠন করা হয়, এবং অপরাজনীতি যেন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে না পড়ে, এটাই হচ্ছে ছাত্র সংসদ গঠনের মূল উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাই যে ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই ছাত্র সংসদ অসংখ্য অবদান রেখেছে আমাদের বাংলাদেশ গঠনের পরে বলি বা স্বাধীনতা পূর্ব সময়ে। ডাকসু কিন্তু বিরাট একটি ভূমিকা রেখেছে। আমরা 1952 সালের ভাষা আন্দোলন বলি, 1962 সালের শিক্ষা আন্দোলন বলি এবং 1969 সালের গণঅভ্যুত্থান বলি না কেন এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি না কেন, প্রতিটা আন্দোলনে কিন্তু ছাত্রদের একটি মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটা এই ডাকসু করেছে। এই জন্য এরকম প্রতিটি বিষয় কিন্তু এই বলা যায় গুরুত্ব সহিত বলা যায়। এই জন্য ডাকসু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ডাকসু থেকে যারা প্রতিনিধি বের হয়েছে, তারা পরবর্তীতে কিন্তু বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে গিয়েছে। মানে বর্তমানেও কিন্তু এমন এমন রাজনীতিবিদ আছেন যারা কিন্তু ডাকসু থেকেই উৎপত্তি। তাই বলা এক প্রকার মানে পরোক্ষভাবে বলা যায় ডাকসু হচ্ছে ভবিষ্যৎ নেত্রী, ভবিষ্যৎ নেতা তৈরির মূল কেন্দ্র। তো ডাকসু থেকে যারা বের হয়েছেন এরকম কয়েকজনের নাম যদি আমি বলি, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তুফাইল আহমেদ, তারপরে গোলাম আজম, তারপরে এস এ বারি, বেগম জাহানারা আক্তার, মাহমুদুর রহমান মান্না, আমানুল্লাহ আমান, এরকম আরও অসংখ্য রাজনীতিবিদ যারা ডাকসু থেকেই এসেছে।
সর্বশেষ 1990 সালে ডাকসু নির্বাচন হয় এবং 1990-91 শিক্ষাবর্ষের পরবর্তী আর কখনো ডাকসু নির্বাচন হয়নি, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছিল। এবং বন্ধ হওয়ার পরবর্তী 1990 সাল পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে 1990 সাল পর্যন্ত মোট 36 নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন বন্ধ হয়ে গিয়েছে? ডাকসু বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কয়েকটা যদি বলি। যেমন, স্বাধীনতা পূর্ব পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে। বাংলাদেশের রাজনীতি কখনো স্থির ছিল না। স্বাধীনতার কয়েক বছর পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর আরেকজন ক্ষমতায় আসেন, জিয়াউর রহমান। জিয়াউর রহমানকেও হত্যা করা হয়। এরপর আবার এরশাদ আসেন। এরশাদ যখন ক্ষমতায় আসে, তিনি সমস্ত ক্ষমতাটিকে তার নিজের দখলে নিয়ে আসে, ফলে স্বৈর শাসন রূপ নেয়। এই স্বৈর শাসনের বিরুদ্ধে দেশের অন্যান্য রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে আন্দোলন করে এবং সাথে যোগ দেয় ডাকসু। ডাকসুর আন্দোলনের ফলে এরশাদ সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়, যার ফলে রাজনীতির সাথে ডাকসুর একটা মানে সম্পর্ক তৈরি হয়। মানে কোন রকম, যে রাজনীতি যদি, দেশের রাজনীতি যখন সংকটময় মুহূর্তে যায়, তখন ডাকসু আন্দোলনে নামে। এটা হচ্ছে একটা কারণ। এবং আরেকটা কারণ এবং প্রধান কারণ হলো যে সরকারি দল, সরকারি দল মানে যে সরকার ক্ষমতায় থাকবে ওই সরকারের লোকেরাই ডাকসুতে প্রাধান্য পাচ্ছে। মানে কোন রকম, মানে অন্যান্য কোনো দল ডাকসুতে সুযোগ পায় না। অর্থাৎ ডাকসুর মধ্যে যে গণতান্ত্রিক যে একটা নিয়ম ছিল, ওই নিয়মটা পরিবর্তিত হয়ে মানে একটি দল, শুধুমাত্র একটি দল প্রাধান্য পায়। ওই রকমই সিস্টেম যখন চলে আসে, তখন ডাকসু মানে ডাকসুর মূল বিষয়টি তখন বিষয়টিকে সরে আসে এবং অনেকে ডাকসুকে বর্জন করে এবং ফলে এক পর্যায়ে গিয়ে ডাকসু বন্ধ হয়ে যায়। সো বন্ধুরা, এভাবেই ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। এবং এর পরবর্তীতে, অর্থাৎ 1990 সালের পরবর্তীতে, অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে ডাকসু নির্বাচন পুনরায় করার জন্য এবং অনেকে আন্দোলনে, অনেক শিক্ষার্থী আন্দোলনেও গিয়েছে ডাকসু নির্বাচন হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই হয়নি। এবং এতদিন পর এসে এখন 2019 সালে ডাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা আশা রাখছি একটা সুষ্ঠু সুন্দর ডাকসু নির্বাচন হবে। সো বন্ধুরা, এই হলো আমার ডাকসু সম্পর্কে বিস্তারিত কথা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।